আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করো সকলো ভালে আছে। আজি আপনার ওসর কেটামান প্রশ্নের উত্তর আহিছো। আমার কিছু দর্শকে মাহে রমজান সম্পর্কে কিছু প্রশ্ন আমালে পঠিয়েছিল। আমি আজি সেই প্রশ্ন সমূহের কিছু প্রশ্নের উত্তর দিয়ার চেষ্টা করি, আর বাকি থাকা প্রশ্ন সমূহ আমি পর্যায়ক্রমে পরবর্তী ভিডিও সমূহত তার উত্তর দিয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আহু পুনে পুনে প্রথম প্রশ্নট লই। আমালৈ প্রথম প্রশ্ন প্রেরণ করেছে ইয়াহিয়া আহমেদ মেলেকাডিং নগাঁওরপরা। তেও প্রশ্ন করেছে রোজা থকা অবস্থাত ইনজেকশন বা সেলাইন লব পারিব নেকি? ইয়ার উত্তর হয়েছে নিশ্চয় পারিব। শিরা বা উপশিরা, যেটো আমি রগ বুলি কও সাধারণতে, এই রগ বা শিরা উপশিরা দি যদি কোনো বস্তু শরীরত প্রবেশ করে ইয়ার দ্বারা রোজা নষ্ট নহয়। গতিকে ইনজেকশন বা সেলাইন রোজা অবস্থাতো লব পারিব, কোনো অসুবিধা নহয়, রোজা ফাসিদ বা ভঙ্গ নহব। আজির পরবর্তী প্রশ্নটো আমালৈ প্রেরণ করেছে সাজিদুর রহমান লক্ষিমপুরের পৰা। তেও প্রশ্ন করেছে তারাবিহর নামাজের লগত রোজার কিবা সম্পর্ক আছে নেকি, মানে তারাবির নামাজ নপঢ়িলে রোজা নহব নেকি? ইয়ার উত্তরটো হৈছে তারাবির নামাজ নপঢ়িলেও রোজা রাখিবই লাগিব। তারাবি যদিও মাহে রমজানের এটি গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু তারাবির নামাজ নপঢ়িলে যে রোজা রাখিব নোৱাৰিব বা রোজা নহব তেনেকা কোনো কথা নহয়। তারাবি নপঢ়িলেও রোজা রাখিব লাগিব। তারাবি পঢ়া সুন্নতে মুয়াক্কাইদা, রোজা রাখা ফরজ। এনেকুৱা নহয় যে রোজা কিবা কারণত রাখিব নোৱাৰিলেও তারাবি নপঢ়িলেও হব, বা তারাবি কিবা কারণত নপঢ়িলেও রোজা নাৰাখিলেও হব, এনেকুৱা নহয়। তারাবি পঢ়িলে তারাবির সোয়াব পাব, রোজা নাৰাখিলে রোজার গুণাহ হব, রোজা রাখিলে রোজার সোয়াব পাব, তারাবি নপঢ়িলে তারাবি নপঢ়ার গুণাহ হব। আজির পরবর্তী প্রশ্নটো হৈছে আমালৈ প্রেরণ করেছে খালিদা বেগম নগাঁও রূপহীর পৰা। তেও তিনটা প্রশ্ন করেছে। তেওঁ প্রথম প্রশ্নটো হৈছে আওয়াবিন নামাজ কিমান রাকাত আর ইয়ার নিয়ত কি আর কোন সূরা পঢ়িব লাগে? তেওঁর উত্তর হৈছে আওয়াবিনের নামাজ ছয় রাকাত। ইয়ার কোনো নির্দিষ্ট সূরা নাই, আপনি যিকোনো সূরারে পঢ়িব পাৰে। আর ইয়ার নিয়ত হৈছে মই কাবা শরীফের পিনে মুখ করে আল্লাহর ওয়াস্তে আওয়াবিনের দুই রাকাত নামাজ পড়িবর নিয়ত করেছো। যদি মাতৃভাষাত করে তেন্তে এনেকে কব, আর যদি আরবিত কব বিচারে তেন্তে নাওয়াইতু আনসাল্লি আলিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল আওয়াবিন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবর বলে কই নিয়ত করিলে হয়ে যাব। তেওঁর দ্বিতীয় প্রশ্নটো হৈছে সালাতুল হাজতর নামাজ পঢ়ার সময় কি আর কি সূরা পড়িব লাগে? তেওঁর উত্তর হৈছে সালাতুল হাজতর নামাজ পঢ়ার কোনো নির্দিষ্ট সময় নাই, আপনি যিকোনো সময়ত পঢ়িব পাৰে। তিনটা সময় বাদ দি এটা হৈছে সূর্যাস্তর সময়, আর এটা হৈছে সূর্য উদয়ের সময়, আর এটা হৈছে ঠিক দুপুরিয়া সময়। এই তিনটা সময় বাদ দি আপনি দিনের বা রাতির যিকোনো সময়ত সালাতুল হাজতর নামাজ পঢ়িব পাৰে। আর সালাতুল হাজতর নামাজ পড়িবর কারণে কোনো নির্দিষ্ট সূরা নাই, যিকোনো সূরারে পড়িব পাৰে। তেওঁর আরো একটা প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নের উত্তরটি পরবর্তী ভিডিওত দিব ইনশাআল্লাহ। ইয়ার পরবর্তী প্রশ্ন আমাক করেছে খাইরুল ইসলাম লঙ্কা হুজাইরপরা। তেও প্রশ্ন করেছে বিতিরর নামাজ পড়ার পিছত তারাবিহর নামাজ পড়িলে হবনে? বিতির নামাজ পড়ার পিছত তারাবির নামাজ পড়িলে হয়ে যাব। তারাবির নামাজ পড়ার সময় হৈছে ইশার নামাজ পড়ার পিছর পৰা সুবেশ সাদিকর আগলৈকে। ইয়ার ভিতরত আপনি তারাবিহর আগতো পড়িব পাৰে, পিছতো পড়িব পাৰে। আশা করো ভিডিওটো চাই আপোনালোক নিশ্চয় উপকৃত হব। পবিত্র মাহে রমজানত এই ভিডিওটো বেশি বেশিকে চাবর নিয়তত শেয়ার করে দিব, যাতে সকলো মুসলমান উপকৃত হব পাৰে। আর আপোনালোকৰ কিবা প্রশ্ন থাকিলে আমালৈ প্রেরণ করিব পাৰে, আমার ইনবক্সত আপোনালোকৰ প্রশ্ন সমূহ প্রেরণ করিব পাৰিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।